রাজ্যত অব্যাহত আছে বানৰ ভয়াবহ সন্ত্রাস। ঘরদুয়ার রাস্তা ঘাটকে ধরে সকল ঠাইতে কেবল পানি আর পানি। নিরন্তর ধারাখার বরষুণের বাবে মেঘালয়ের লুমচুং আরক্ষী থানার কাখর রাষ্ট্র ঘাইপথর পথর বহু অংশ খহি পড়ছে, ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে রাষ্ট্র ঘাইপথর দুয়োপার, যার ফলস্বরূপে গধুর বাহন, ট্রাক, চারিচুকিয়া বাহন সমূহ পার হব পৰা নাই। যাত্রীসকলে সেই পথেরে সেই আধাতে বহু যাত্রী পুনের উভতি যাবলগিয়া হয়েছে। প্রশাসনে পথটোর যান বাহন চলাচলও বন্ধ করার পরামর্শের লগতে যাত্রীসকলের সুবিধার্থে সেই পথটোরে যাতায়াত বন্ধ করে দিয়ার ব্যবস্থা গ্রহণ করেছে। তদুপরি স্বাভাবিক অবস্থা পুনরুদ্ধারের দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপের সংশ্লিষ্ট বিভাগ সমূহ অবগত করা হয়েছে। আবদ্ধ হয়ে থাকা যাত্রী তথা চালকসল প্রয়োজনীয় সহায় আগবা হয়েছে। পূব জয়ন্তিয়া পাহাড় আরক্ষী এটা বানাক্রান্ত লোকসলের সহায়ের হাত আগবার বিভিন্ন ক্ষেত্র আরক্ষী বিষয়াস তৎপর হয়ে উঠিছে। ব্যুরো রিপোর্ট, ডিবি নিউজ।